গঞ্জ শহর মহেন্দ্রগঞ্জ থেকে আমরা যাব বাগমারা ভায়া বারাঙ্গাপাড়া কারণ আছে আমি বলতে ভুলে গেছিলাম স্টেট ব্যাংকের অডিট ক্লার্ক হিসাবে আমি বারাঙ্গাপাড়া অফিসে এসেছিলাম তখন সেটা ছিল সাব অফিস কোনো ব্রাঞ্চ নয় সাব অফিস মানে সেখানে কোনো অফিসার থাকবে না অন্যান্য ব্রাঞ্চে যেরকম থাকে কোনো অফিসার থাকবে না ওই সেভিংস ব্যাঙ্ক বা কারেন্ট অ্যাকাউন্ট খোলা হবে কিন্তু থাকবে ব্রাঞ্চে তার মেন আমি দুদিনের জন্য সেখানে অডিট অ্যাসিস্ট্যান্ট হিসেবে এসেছিলাম সেখানে চিত্রটা আমার মনে আছে তাই আমার খুব ইচ্ছা হয়েছিল যে ঠিক আছে মহেন্দ্রগঞ্জ থেকে তো বাগমারা যাবো একটু বারেঙ্গাপাড়ায় থেমে একটু ব্যাংকটা দেখে নেব ব্যাংকের কি অবস্থা কিন্তু পরে দেখে বুঝেছিলাম সাব সাব অফিস এখন উঠে গেছে ছিল ছিল পিরামিডকে করে দিলে যা হয় সেরকম অফিসে একজন অফিসার ইনচার্জ তিনি ক্লারিক্যাল স্টাফ একজন ক্যাশিয়ার ইনচার্জ তিনি ক্লারিক্যাল স্টাফ দুজন সাবস্টাফ এবং পাঁচজন গার্ড অর্থাৎ কোনো অফিসারবিহীন পাঁচজন গার্ড নিয়ে সেটা চলছিল সেখানে দুদিন ছিলাম সেখানে এত ছোট জায়গা যে থাকা খাওয়া খুব অসুবিধা কিন্তু অসুবিধা মুশকিল আসান হয়ে গেছিল ক্যাশিয়ার চার ছিলেন দিলীপ চক্রবর্তী না এখন কোথায় আছেন তার বাড়িতেই আমি দুদিন থেকে ছিলাম খেয়েছিলাম তিনি একটা ভাড়া বাড়িতে থাকতেন কিছু একটা সরকার সাম সরকার খুব ভালো ভালো লোক সারাদিন খুব ভালো সন্ধের পরে তাকে খুঁজে টেনে আনতে হতো বাড়িতে যাকে সেসব কথা আমার এই পথে আমি বারাঙ্গাপাড়ায় নামবো বারাঙ্গাপাড়া একটা বিশাল বাজার ওই অঞ্চলে খুব বড় বাজার হচ্ছে বারাঙ্গাপাড়া সেই বাজারটাও দেখবো বাজারটার কি মানে বর্তমানে কত বড় আছে সেটা দেখার একটু ইচ্ছা রইল আমরা যাব বাগমারা ভায়া আমরা স্কুলের কাজকর্ম সেরে আমরা মহেন্দ্রগঞ্জের শহরটা শহর গঞ্জ বাজার যাই বলা হোক একটু ঘুরে নেওয়ার চেষ্টা করছি গঞ্জ শহরই কোনো বহুতল নেই যথেষ্ট দোকানপাট আছে আর দোকানপাট মানেই তো বাজার অটো আর টোটো মূলত টোটো সারা ভারতের সব জায়গাতেই ছড়িয়ে পড়েছে প্রান্তিক গঞ্জ শহর যেখানে প্রান্তিক মানুষদের বাস তাদের এই অঞ্চলটা দেখাতে দেখাতে আমি আবার সে আমার পুরনো অনুরোধটা আপনার আপনাদের কাছে তুলে ধরব যে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বিশেষ করে মেঘালয়ের লোক যারা আছেন বা পার্শ্ববর্তী বাংলাদেশের লোক যারা আছেন বা সারা ভারতবর্ষ বা পৃথিবীর লোক যারা আছেন এটা একটু দেখুন এই প্রান্তিক অঞ্চল উপেক্ষিত থেকে যায় একটু দেখুন কিন্তু এরাও তো প্রাণবন্ত জলের ট্যাঙ্ক পেরিয়ে এলাম এখানে আজ আমাদের রাত্রিবাস হোমস্টে কিন্তু কমার্শিয়াল হোমস্টে কেউ ভাববেন না কমার্শিয়াল হোমস্টে তোরা ছাড়া আর আমরা পেয়েছিলাম উইলিয়ামনগরে এছাড়া কোথাও কমার্শিয়াল হোমস্টে আছে বলে আমার জানা নেই থাকতেও পারে আমাদের সব ভালোবাসার হোমস্টে আগেই বলেছি এই জনপদ বহু প্রাচীন তবে ঘরবাড়ির অবস্থা পাল্টেছে একটু পাকা বাড়ি হচ্ছে পাতার ছাউনি দেযা নয় ব্যবসা বাণিজ্য হচ্ছে যতদূর জানি একটু ঘুরে নিই ভালো করে তারপর তো ঢুকে যাব আমাদের হোমস্টেতে পরদিন সকালে বেরিয়ে যাব বারেঙ্গাপাড়া হয়ে বাঘমারা বাঘমারা থেকে ফেরার পথে সেজু কেব দেখে একদম আসামের গোয়ালপাড়া অঞ্চলে এটা হচ্ছে এখানকার হরিসভা এখানেই নাকি দুর্গাপূজা হয় আমি সব জায়গায় যতগুলো জায়গায় গেছি দুর্গা মন্দির দেখেছি এখানে দেখলাম হরিসভা বাঙালি হিন্দুদের মিলন ক্ষেত্র আর সাত হোক শৈব হোক বৈষ্ণব হোক দুর্গাপূজা তো সবাই করে কীর্তনের বিশাল জায়গা কাঠের পিলার তার উপরে দাঁড়িয়ে আছে টিনের শেড এই যে আমাদের হোমস্টে আমরা ঢুকে পড়লাম হোমস্টেতে এবার এই হোমে আমরা রাত কাটাবো গঞ্জ শহর হলেও বাড়িঘর অনেকটাই গ্রামীণ ঠিক আছে এর মাধ্যমে শেষ হোক কাল সকালে বেরিয়ে যাব সকালে বেঁধে পড়লাম আর কি আর সত্যি আমরা একদম পথিক হয়ে গেলাম রাত হলে এক জায়গায় কারো বাড়িতে আশ্রয় তারপর আবার পথে বেরিয়ে পড়া আমরা চললাম মহেন্দ্রগঞ্জ ছেড়ে বারেঙ্গাপাড়ার দিকে এখনো শহর অঞ্চল মানে গঞ্জ অঞ্চল রয়েছে এরপর পেয়ে যাব গ্রামীণ রাস্তা গ্রামীণ রাস্তা মানে পাহাড়ি রাস্তা এখনো পাহাড় কিছুটা আছে কিন্তু আমরা জানি দক্ষিণ দিকে পাহাড়ের উচ্চতা তেমন একটা নেই প্রায় সমতল সমুদ্রপৃষ্ঠ থেকে নিশ্চয়ই হিসেব করলে দেখা যাবে বেশ খানিকটা উপরে চললাম বারেঙ্গা পাড়ার প্রতি আমার একটা অনুভূতি আছে এটা আমি আগে বলতে ভুলে গেছিলাম স্টেট ব্যাংকের কর্মচারী হিসাবে অডিট অ্যাসিস্ট্যান্ট হিসাবে একবার এখানে এসেছিলাম করে বৃন্দাবনে যেরকম কানুবিনা গীত নাই এখানেও ব্রিজ মানে নিচে হয় সোমেশ্বরী কিংবা কংস কিংবা তাদের কোন শাখা কিংবা উপনদী তার উপর দিয়ে ব্রিজ ভালোই লাগে এরকম অবসর জীবন অবকাশ আর কখনো পাব পাহাড়ি রাস্তায় দুর্গম নয় সিকিমের বাবা মন্দিরে বা ছেঙ্গু লেক যাওয়া নয় নিতান্তই সাদামাটা পাহাড় নিচু পাহাড় তার উপর দিয়ে বেশ ভালো রাস্তা যাচ্ছি কিন্তু আমাদের ড্রাইভার তপন বলল কাকু টের পাবেন যখন বারেঙ্গাপাড়া থেকে বাগমারা যাবেন তখন বুঝে নেবেন রাস্তা কারে কয় এত ভয় দেখালো না কিছু করার নেই আর রাস্তাটা বারেঙ্গাপাড়া হয়েই গেছে সুতরাং বারেঙ্গাপাড়া বাদ দিয়ে আমরা যেতে পারতাম না বাঘমারা আমরা চাইছি পথটা শেষ হোক কারণ এখান থেকে আজকেই রোয়ানা হব বাগমারার দিকে বারেঙ্গাপাড়া থেকে বাগমারা দুর্গম রাস্তা আবার ওরা কী সব বলে বাংলাদেশ আবার ভারত আবার বাংলাদেশ এসব কথা শুনে টুনে মনে হচ্ছে সন্ধ্যের আগে পৌঁছাতে পারলে ভালো হয় এ তো পশ্চিমবঙ্গের যে কোনো গ্রামাঞ্চলের রাস্তার মতো এখানে পাহাড় কোথায় দূরে একটু একটু দেখা যায় এই এসে গেলাম বারেঙ্গাপাড়া আমিও দেখি আপনারাও দেখুন কিন্তু এই বাজার আমি দেখিনি আমি বোধ হয় আশি কিংবা একাশি সালে এসেছিলাম দুদিনের জন্য এখানে একটা স্টেট ব্যাংকের সাব অফিস ছিল তার অডিট অ্যাসিস্ট্যান্ট হিসাবে তখন যে পশরা দেখেছি পশরা অনেক চেঞ্জ হয়ে গেছে এত প্লাস্টিক দেখিনি প্লাস্টিকের তুচ্ছ জিনিসপত্র কখনো দেখিনি অটো টটো দেখিনি বৃষ্টি তো পড়ছে তো একটা জিনিস আমি না বলে পারছি না যে সারা পৃথিবীর কথা জানি না কিন্তু ভারতের নারীরাই কিন্তু ঐতিহ্য ধরে রেখেছে আমি পোশাক দেখি বুঝতে পারছি কে গারো জাতি কে বাঙালি